গত ক্লাসে আমরা করণের একটা ধারণা পেয়েছি আজকে আমরা শিখব দুই বা ততধিক করণই কিভাবে যোগ করা যায় বা বিয়োগ করা যায় তোমরা মন দিয়ে পুরো ভিডিওটি দেখবে প্রথম যে অঙ্কটা বলছে রুট টুয়েলভ প্লাস রুট ফর্টি এইট যোগ করলে কত হবে তো প্রথমে আমরা টুয়েলভকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে ছোট করে নিই তাহলে টুয়েলভ তাহলে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে টু সিক্স টুয়েলভ আবার দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে আর একটা আছে ফর্টি এইট একে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে টোয়েন্টি ফোর আবার টু দিয়ে ভাগ করলে টুয়েলভ আবার টু দিয়ে ভাগ করলে সিক্স টু দিয়ে ভাগ করলে থ্রি তাহলে আমরা কি পেলাম না টুয়েলভ মানে দুটোখানে চার গণিতক তিন প্লাস দুখানে চার দুখানে আট দুখানে ষোলো ষোলো গুণিতক তিন তাহলে এবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটাকে আলাদা করে দিতে পারি প্লাস একইভাবে এটাকেও আমরা সূচকের নিয়ম অনুযায়ী রুট সিক্স ইন্টু রুট থ্রি তাহলে চারের বর্গমূল অর্থাৎ টু তাহলে টু ইন্টু রুট থ্রি প্লাস ষোলোর বর্গমূল চার হবে তাহলে ফোর রুট থ্রি এবার আমরা কি এটা যোগ করতে পারবো আচ্ছা একটা সহজভাবে একটু ভাবা যাক আচ্ছা টু এক্স প্লাস থ্রি এক্স এটা কি যোগ করা যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে অর্থাৎ এটা সমজাতীয় অর্থাৎ আমরা দুটো এক্স আর তিনটে এক্স যোগ করলে পাচ্ছি আমরা পাঁচটা এক্স তাহলে সমজাতীয় হলে আমরা যোগ করতে পারছি যদি এরকম থাকতো টু এক্স আর থ্রি ওয়াই তাহলে এটাকে কি আমরা যুক্ত দুই পাঁচ করতে পারতাম না কখনোই পারতাম না কেন না এখানে আমাদের দুটো আলাদা অর্থাৎ এখানে সমজাতীয় নয় অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই আছে সে কারণে আমরা এটাকে যোগ করতে পারব না এরকম অবস্থাতেই থাকবে তো এখানে আমরা যদি দেখি রুট থ্রি রুট থ্রি সমজাতীয় তাহলে আমরা ভাবতে পারি দুটো রুট থ্রি আর চারটে রুট থ্রি মানে মোট ছটা রুট থ্রি এটাই আমাদের যোগ ফল আচ্ছা পরের অঙ্কটায় আসা যাক রুট ফিফটিকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ টু লিখতে পারি নাইন ইন্টু টু ফর্টি ফাইভকে লিখতে পারি নাইন 5 ফাইভ সেই একইভাবে সূচকের নিয়ম অনুযায়ী আমরা আলাদা করে দিচ্ছি এটা হবে রুট নাইন ইন্টু রুট টু প্লাস এটা হবে রুট নাইন ইন্টু রুট ফাইভ তাহলে রুট টোয়েন্টি ফাইভ ফাইভ এটা হবে থ্রি এটা হবে থ্রি রুট ফাইভ এখানে এবার তোমরা খেয়াল করে দেখো এখানেও রুট টু আছে এখানেও রুট টু আছে অর্থাৎ এটা সমজাতীয় তাহলে এরা এদিককে আমরা যোগ করতে পারি তাহলে ফাইভ প্লাস থ্রি এইট রুট টু কিন্তু এখানে এখানে রুট ফাইভ আছে তাহলে এটা আমরা এদের সঙ্গে যোগ করতে পারবো না যেন আলাদাভাবে যোগ চিহ্ন দিয়ে থাকবে তাহলে এটাই হচ্ছে আমাদের যোগফল পরের অঙ্কটাই আসি রুট ফিফটিকে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ ইন্টু টু মাইনাস টোয়েন্টিকে আমরা লিখতে পারি ফোর ইন্টু ফাইভ তাহলে একইভাবে আমরা এটাকে আলাদা করে দিই সূচকের নিয়ম অনুযায়ী রুট ফোর ইন্টু রুট বর্গমূল ফাইভ রুট টু মানে টু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রুট টু সমজাতীয় নয় তাহলে আমরা এখানে এটা বিয়োগ করতে পারবো না এরকমভাবেই থেকে যাবে পরের অঙ্কটা বলছে এখানে হচ্ছে মিশ্র দীঘাত করণীয় আছে মিশ্র তাহলে আমরা এটা যেমনভাবে আমরা যোগ করি ব্র্যাকেট প্রথমে আমরা তুলে দেব এবার বারোর সঙ্গে আমরা নয় যোগ করতে পারি তাহলে বারো যুক্ত নয় একদিকে রাখবো আর সেভেন রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ এবার বারো আর নয় যোগ করলে কত হবে একুশ হবে আর এখানে দেখতে পাচ্ছি রুট ফাইভ রুট ফাইভ সমজাতীয় তাহলে আমরা বিয়োগ করতে পারবো তাহলে সেভেন রুট ফাইভ থেকে টু রুট ফাইভ বিয়োগ করলে ফাইভ রুট ফাইভ এবার পাঁচ নম্বর অঙ্কটাই আসি পাঁচ নম্বর অঙ্কটাই আছে বিয়োগ করতে বলেছে তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেট তুলতে হবে আচ্ছা এখানে আমরা ব্র্যাকেট তুলব তাহলে এখানে টু এর চিহ্ন কত মানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে মানে এখানে আমাদের ওয়ান উচ্চ আছে তাহলে আমরা ব্র্যাকেট তুলতে গেলে আমাদের গুণ করতে হবে তাহলে ওয়ানের সঙ্গে টু গুণ করলে টু হলো এখন এই টু এর চিহ্ন আমাদের দরকার তাহলে টু এর এখানে টু এর চিহ্ন প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আবার একইভাবে ওয়ানের সঙ্গে থ্রি রুট সেভেন গুণ করলে থ্রি রুট সেভেন হবে এবার এর চিহ্ন আমাদের জানতে হবে তাহলে এখানে আসি তাহলে এখানে ছিল মাইনাস এখানে ওয়ানে ছিল মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবার আমরা মূলত সংখ্যাগুলোকে এক জায়গায় রাখি আর টু রুট সেভেন প্লাস থ্রি রুট সেভেন তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে আর তিনটে রুট সেভেন আর দুটো রুট সেবেন সমাজাতীয় তাহলে পাঁচটা রুট সেবেন আশা করি তোমরা যোগ বা এবং বিয়োগ মোটামুটি বুঝতে পেরেছো